যেমন আমি এখন আরেকটা বিষয় নিয়ে যদি এখন কথা বলি সেটা হচ্ছে এই যে আমাদের যে মোটো ভ্লগিং এর যেই লাইফ লাইনটা বা লাইফটা ঠিক আছে মোটো ভ্লগিং এর লাইফটা এত সহজ না যারা ওই ভিডিও দেখে কমেন্ট করেন না আপনার এটা শেখার আছে ওইটা জানার আছে আপনার এটার বলার লাইন ঠিক নেই আপনার কথা বলার সাইজ ঠিক নেই অনেকে এর ধরনের অনেক কিছু বলে থাকেন অনেককেই আমিও আগে বলতাম হয়তোবা কিন্তু যখন আমি মোটো ভ্লগে আসছি এইগুলো এই ধরনের কমেন্টস বা এই ধরনের থিঙ্কিং আমি আমার মাথা থেকে বের করে দিছি কারণটা হচ্ছে কি বাইক চালানো অবস্থায় আপনি কথা বলতেছেন ব্রেনকে কাজে লাগাইতেছেন হাত পাকে কাজে লাগাইতেছেন এটা আসলে এতটা সহজ না যারা অনেক বড় বড় লেকচার মারেন না আপনাদের যদি ক্যামেরা মোটো ভ্লগ সেট আপও না থাকে আপনারা শুধু ওই বাইক নিয়ে যে কোনো রোডের মধ্যে গল্প করতে করতে নিজের সাথে কথা বলতে বলতে আমি যেভাবে কথা বলছি এরকম কথা বলতে বলতে যায়েন তো দেখেন তো অবস্থাটা কী হয় তারপর আমাকে কমেন্ট করতে আসিয়েন যে ভাই আসলে আপনার থেকে বেটার আমি এটা চিন্তা করছি বেটার ওইটা আমি ভাবছি ঠিক আছে এইগুলো কমেন্ট করে জানাবেন এটা আমার খুব জানার ইচ্ছা আমরা যেগুলো দেখাই আমরা যেগুলো শিখাই এগুলোর মধ্যে এগুলো হচ্ছে সামাজিকতার মধ্যে পড়ে কিন্তু অনেকে আছে স্পিড লাভার মানে হাই পাওয়ারই চেষ্টা না করলে ওদের ভিডিও নাকি ভাইরাল হয় না ওদের ভিডিও নাকি মানুষ দেখে না আর না দেখলো কি বলবো এইগুলোকে নিয়ে তো যাই হোক ওগুলো আর কি বলার আছে মানুষ এখন মানে আধ মেন্টাল মস্তিষ্কের মানুষ হয়ে গেছে এখন কিছু বলার নেই যারা ম্যাচিউরড এনাফ যারা বাস্তবতা বোঝে যারা ফ্যামিলিকে কেয়ার করে যারা মানে পরিবেশ বোঝে তারাই শুধু মোটো ভ্লগ দেখার মতো উপযুক্ত বা মোটর সাইকেল চালানোর জন্য উপযুক্ত বা ভ্লগ রেডি করার জন্য উপযুক্ত বা বলতে গেলে সমাজের বাস্তবতা বা পজিটিভ অ্যান্ড নেগেটিভ বোঝার মতো উপযুক্ত ঠিক আছে এই বাদে যারা আছে এগুলো হচ্ছে সব ইম্যাচিউর আমি আমার নিজের অ্যানালাইটিক চেক করে দেখছি আমার মানে ভিডিও অ্যানালাইটিকের মধ্যে দেখা যায় যে ম্যাক্সিমাম ইম্যাচিউর কজ 13 থেকে 17 পর্যন্ত এজ এরা কখনোই বাস্তবতা বোঝার মতো পরিস্থিতি রেডি করে থাকে না আর যদিও বুঝে থাকে অনেকে সেগুলো হচ্ছে ওই মনে করেন যে বাবা নাই মা নাই এই ধরনের পোলাপাইনরা ঠিক আছে এ বাদে আর কিছুই না কারণ এই ধরনের মস্তিষ্কের মানুষকে মানে প্রায়োরিটি দেওয়ার মতো আমার কোনো বিন্দু পরিমাণ ইচ্ছা নেই সো ভিডিওটা এই পর্যন্তই আপনাদের ভালো লাগুক খারাপ লাগুক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড আমার ভুল ভীতি থাকতে পারে সো আমার ভুল ভীতি থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আপনার এই জিনিসটা বাজে বলছেন খারাপ বলছেন এক্সেট্রা 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 আপনারা কমেন্ট করে জানাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম